হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। পর্তুগালের বাংলা টিউটারে সবাইকে স্বাগতম। পর্তুগালের বাংলা টিউটোরিয়াল পার্ট ওয়ানে আমি দেখাবো একটি গ্রাম নাম। তার জন্য প্রথমে আমাদের সেট করে নিব। তার জন্য থেকে ইউনিটে যাবো, যাওয়ার পর ইউনিট সেট করে দেবো। তার জন্য এখান থেকে আমরা আর ইঞ্জিনিয়ারিং নেবো, এবং ইউনিটে সংখ্যা দেবো, এখান থেকে আমরা ইউনিট দিয়ে নেবো। ওকে, তো এখন আমি লাইন কমান্ডের মাধ্যমে একটা লাইন চেক করবো, খাওয়া আমাদের যে জমির পরিমাণ সেটা দেবো। আমাদের ল্যান্ড জমির যে ল্যান্ড আছে 50 ফিট, এবং ওয়াইড আছে 35 ফিট, এবং ল্যান্ড 50 ফিট এবং 35 ফিট। এখন আমি তো দিক থেকে একটা নির্দিষ্ট একটা পরিমাণ সরে গিয়ে আমি ড্রয়িংটি করবো। তার জন্য অফসেট থেকে 5 ফিট ছেড়ে দিব, এবং নিজের অংশগুলো আমি প্রিন্ট করে দিব। এখন আমাদের প্রজেক্টের কাজ বাকি ছিল, মানে লেআউটটা আমরা তৈরি করে নেবো। লেআউট থেকে আমরা লেআউট তৈরি করে নেবো। তার জন্য এখন আমাদের যে কাজটা ওয়ালটা আমরা নিয়ে যাবো, আমরা ওয়ালটা সামনে রেখে দেবো, এখন কাজ করবো। তার জন্য আমরা অফসেট থেকে যে ওয়াল দিয়ে দেবো, সেগুলো দিক থেকে দিয়ে 5 ইঞ্চি ওয়াল দিয়ে দেবো। কালারটা চেঞ্জ করি এখন, যদি আমি একটা জমি ক্রিয়েট করব 11 ফিট বাই 11 ফিট, তার জন্য অফসেট থেকে 5 ইঞ্চি, এবং 11 ফিট দিয়ে দেবো 5 ইঞ্চি। এখন যে কাছে বাইরে অংশগুলো আমি চেঞ্জ করে দেবো, মানে একটি রুম করা হয়ে গেছে। এই পাশে আমি একটা টয়লেট ক্রিয়েট করবো, ফিট
সার্টিফিকেট নিল, তার জন্য ছিল সার্টিফিকেট। এখন এদিক থেকে আমরা সার্কিট ফ্যান্সি নিব, এখন আমি আগে এক্সিজেন দিয়ে দিব, তার জন্য এখন আমি এবার সেটি বারান্দা দিয়ে দিব, অফসেটে গিয়ে সার্কিট ফিট নিচ্ছি, সাড়ে চার ফিট এবং আমি সাড়ে চার ফিট। এখন আমি এবারে তিন করে দিব, আমি যদি এই পাশে তিন দরজা ক্রিয়েট করি, আস্তে তিন ফিটে একটি দরজা দিব, তার জন্য এই দরজায় দুটি নিয়ে আমি দুটো অংশ তিন করে দিব। ঠিক এইভাবে এবং টয়লেটের জন্য আমি আর একটি দরজা ক্রিয়েট করব, আস্তে আর একটি
Thank you.
এবার আমি